গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আপনাদের সকলের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি, দিনকাল ভালোই কাটতেছে। এই ব্লগটা হচ্ছে আমার কিছুদিন আগের ব্লগ, যেহেতু কয়েকদিন আগে গ্রামের বাড়ি গিয়েছিলাম, এর জন্য বাড়ি থেকে আসার পর আর ব্লগ বানানো হয়নি, আগের একটা ব্লগ ছিল, ভাবলাম এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। তো সকালবেলায় অনেক মাছ নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন অনেক রকমের মাছ। আসলে ভাবতে পারিনি এতগুলো মাছ নিয়ে আসবে। হঠাৎ করে কি হয়েছিল, দাদা কিছু মাছ এনে রেখেছিল ফ্রিজে। তো দাদা আবার সকালবেলা বাইরে গিয়েছিল, বাইরে যাওয়ার পর আসার সময় দেখে যে বাজারে অনেক সুন্দর সুন্দর মাছ উঠেছে, এর জন্য সারবাবাকে পাঠানো হয়েছে যে কিছু পরিমাণ মাছ আনার জন্য। তো উনি বাজারে গিয়ে ওনার যা যা পছন্দনীয় মাছ ছিল সব কিছু নিয়ে আসছে। তো প্রায় 10 কেজির মতো মাছ হবে নিয়ে আসছে। এখানে ফলি মাছ নিয়ে আসছে, কাতলা মাছ নিয়ে আসছে, তার সাথে নিয়ে আসছে হচ্ছে মিরকা মাছ, এরপর হচ্ছে কিছু ছোট সাইজের মাছ ছিল, কিছু মিডিয়াম সাইজের মাছ ছিল, যেমন ধরেন ট্যাংরা মাছ, গুলশা মাছ, বাইম মাছ, মানে থাকে না অনেক সময় পাঁচ মিশালি মাছ থাকে, তো সেইগুলো অনেকগুলো নিয়ে আসছে। তো আমি আর মা তো মানে দেখে কি বলবো, মানে রান্নাবান্না শেষ করে ফেলেছি আজকে। তো যেহেতু অনেকগুলো মাছ নিয়ে আসছে, ভাবনা আপনাদের সাথে একটু শেয়ার করি যে কতগুলো মাছ আমাদেরকে আজকে কাটতে হবে। দেখেন মানে মাছ কাটতে কাটতে মনে হচ্ছে আজকে 12টা বেজে যাবে আর কি। তো কি আর করার, পুরো এক মাসের বাজার হয়ে গেছে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন কী কী মাছ ছিল, কিন্তু মাছগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর ছিল, যদিও বা কাটতে একটু কষ্ট হয়েছিল, কিন্তু মাছগুলো দেখতে খুবই সুন্দর ছিল আর খেতেও ভালো ছিল। কথায় বলে না যে কোনো জিনিস খাওয়ার আগে সেটা চোখ দিয়ে দেখে অর্ধেকটা খাওয়া হয়ে যায়। তো মাছগুলো দেখে আমাদেরকে কেন জানে না আমাদের মনে হচ্ছিল যে মাছগুলো খেতে ভালো হবে, অনেক সুন্দর ছিল। তো কষ্ট করে অনেক সময় ব্যয় করে মাছগুলো কেটে নিলাম, এখন হচ্ছে ধুয়ে নেব। আমরা যখন ফ্রিজে মাছ তুলে রাখি তখন কিন্তু মাছ ভালোভাবে ধুই না, জাস্ট হালকা করে ধুয়ে ময়লাটা পরিষ্কার করে এগুলো হচ্ছে আর কি যতগুলো আমাদের লাগবে সেই পরিমাণে পলিথিনের ব্যাগে ভরে ভরে পুটলা পুটলা করে রেখে দেয়। অনেকে বক্সের মধ্যে সংরক্ষণ করে, তবে আমরা যেহেতু মানুষ বেশি আমাদের অনেক বেশি মাছ প্রয়োজন হয়, তো বক্সে করে রাখতে গেলে দেখা যাবে যে এত বক্স ফ্রিজে রাখাও অনেক কষ্ট, এর জন্য আমরা পলিথিনের ব্যাগে করে রাখি। আর এখানে হচ্ছে একটা বড় দেখে মাছ নিয়ে আসছিল, মাছের নামটা হয়তো আমি আর কি বলতে পারবো না কারণ ভুলে গেছি। তো যাই হোক, ওই মাছটা কী করেছিল যে বড় বড় করে পিস করে নিয়ে আসছিল, 3 থেকে 4টা পিস। ওইগুলো হচ্ছে আমরা বলেছিলাম বাসে আনার পর আর কি সুন্দর করে পিস। আমার পড়ছে কিছু করার নেই, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকালবেলা মাছ ভেজাচ্ছি, আজকে রান্নাবান্না হবে। তো সেই দিন মাছ কাটার পর আর ব্লগটা কন্টিনিউ করিনি, ভাবলাম যে থাক আজকে অনেকগুলো মাছ কাটছি, মাছ কাটতে কাটতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো সকালবেলা উঠে মাছ ভিজে নিলাম, কী কী রান্না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে মা হচ্ছে ফ্রিজ থেকে সবজি বের করতেছে, আজকে রান্না হবে আলু করলা ভাজা, পাঁচ মিশালি শুক্তো, মানে হচ্ছে সমস্ত প্রকারের সবজি দিয়ে মাছের মাথা দিয়ে শুক্তো রান্না করব আর কি, আর যা যা হয় সব কিছু শেয়ার করব। আর এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য নুডলস রান্না করতে, সেটা হচ্ছে জাতীয় খাবার বলতে পারেন, মানে খুবই তাড়াতাড়ি হয়ে যায় কারণ অন্য কোনো খাবার বাচ্চারা পছন্দও করে না, আর ওদের পছন্দনীয় খাবার তৈরি করতে গেলে অনেক সময় লাগে, সেই হিসাব করতে গেলে নুডলসটা একমাত্র খুবই সহজেই রান্না করা যায় এবং ওরা খেতেও ভালোবাসে। তো এদিকে হচ্ছে শুকনো মরিচ ভাজতেছি, আজকে সকালের খাবারে করব হচ্ছে কিছু পরিমাণ বাসি ভাত ছিল, কিছু পরিমাণ বললে ভুল হবে, একটু বেশি পরিমাণে আর কি। তো ভাবলাম যেহেতু সকালবেলা কিছু না কিছু করতেই হবে, তো এতগুলো ভাত রয়ে গেছে, এটা যদি একটু পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে একটু হলুদ মিশিয়ে সুন্দর করে ফ্রাই করি তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, তাহলে আর ওই রকম ফিল হবে না যে ভাতটা বাসি হয়ে গেছে, তখন মনে হবে যে খুব সুস্বাদু একটা খাবার খাচ্ছে। এটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, ইচ্ছা করলে এখানে একটু ডিম দিতে পারেন, মানে ভাত ভাজার সময় একটু ডিম ভেজে দিতে পারেন,
যেভাবে নুডলসের আর কি নুডলসে ডিম দিতে হয় কুচি কুচি করে ভেজে, তো আমরা কি করেছি ডিমটা আলাদা করে ভেজে নিচ্ছি, তাহলে কি হবে খেতে আরো বেশি ভালো লাগবে। তো শুকনো মরিচ পেঁয়াজ কুচি সাথে হচ্ছে একটু হলুদ দিয়ে দিয়েছি, এখন হচ্ছে এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। তো এটা ভাজতে গেলে দেখবেন যে আস্তে আস্তে ভাতটা একটু শুকিয়ে আসতেছে, মানে দেখা যায় যে ভাত একটু বেশি ফুলে থাকে, তো সেই ভাতটা যখন আস্তে আস্তে চুলায় দিয়ে ভাজবেন তখন আস্তে আস্তে সেই ভাতটা শুকিয়ে ছোট হয়ে আসবে, তখন বুঝতে পারবেন যে ভাতটা ভাজা হয়ে গেছে। তো এদিকে হচ্ছে সকালবেলা খাবার দাবার শুরু হয়ে গেছে, ভাত ভাজা তার সাথে হচ্ছে ডিম ভাজা। এরপর আসছি দুপুরে রান্না বান্না শুরু করার জন্য। তো মাছটা তো আগেই ভিজিয়ে রেখেছিলাম, এখন হচ্ছে মা সবজি কেটে দিচ্ছে, আজকে আমি রান্না করব। তো পাঁচমিশালি শুক্তো হবে, আলু করলা ভাজা হবে, আর তার সাথে হচ্ছে ডুগার তরকারি, মিষ্টি কুমড়ার ডুগার তরকারি। তো মাছগুলো ভিজে গেছে, এখন হচ্ছে একটু লবণ দিয়ে মাছটাকে কুচলে কুচলে ধুয়ে নেব, আর এদিকে হচ্ছে সবজিগুলো ধুয়ে দিচ্ছি। আমি সবজিগুলো ধুয়ে দেবো, মা হচ্ছে সবজিগুলো কেটে দেবে। তো পাঁচমিশালি শুক্তোর মধ্যে সব ধরনের সবজি অ্যাড করেছি। এরপর হচ্ছে মাছ ধোয়া হয়ে গেছে, এখন হচ্ছে মাছের গায়ে একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়ে এটাকে তেলে সুন্দর মতো একটু ভেজে নেব সময় নিয়ে। আমাদের কাছে যেটা মনে হয় যে মাছ না ভেজে রান্না করলে কেন জানি না খেতে ভালো লাগে না, মাছ সুন্দরভাবে তেল দিয়ে একটু ভেজে ভুজে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো মাছ ভাজে কিন্তু আমার হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে ফেলবো। রান্নাবান্না হচ্ছে যাদের যেমন রুচি সেই হিসাবে সবাই রান্না করে, এক একজন এক একভাবে রান্না করে, এবং সবার রান্না মানেই হচ্ছে সুস্বাদু খাবার। প্রত্যেক দিন একই রকম সুস্বাদু হবে সেটা কিন্তু না, এক একদিন ভালো হয়, একদিন দেখা যায় যে অনেক কষ্ট করে মশলাপাতি দিয়ে মনোযোগ দিয়ে রান্না করলেন কিন্তু তারপরেও দেখা যায় রান্নাটা খেতে অত বেশি ভালো লাগে না। অনেকেই বলে এটা ভাগ্যের ব্যাপার, এমনও হয় যে বাসায় গেস্ট আসলে সেই দিন রান্না একটু বেশি ভালো হয়। সেই হিসাব করতে গেলে বলা হয় যে যারা আসতেছে তাদের ভাগ্যে মনে হয় আজকে খাবারটা আর কি ভালো হওয়ার কথা ছিল, যার জন্য ভালো হয়েছে। রান্না তো সবসময় সবাই চেষ্টা করে যাতে ভালো হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক চেষ্টা করে বা মনোযোগ দিয়ে রান্না করলেও রান্নাটা ভালো হয় না, এটা হচ্ছে ওই যে বললাম ভাগ্যের ব্যাপার। তো এখানে হচ্ছে আমার শুক্তোটা প্রায় শেষের দিকে, সব শেষে দিব হচ্ছে একটু আদা আর মাছের মাথাটা দিয়ে দিয়েছি, খুবই সুস্বাদু হয় এই খাবারটা। বিশেষ অনেক সময় এমন হয় যে আমরা বাচ্চাদেরকে সবজিও খাওয়াতে চাই তার সাথে মাছও খাওয়াতে চাই, আর বাচ্চারা দেখা যায় যে সবজি খেলে মাছ খেতে চায় না, মাছ খেলে সবজি খেতে চায় না। তো আপনারা কিন্তু এই রেসিপিটা অনায়াসে করতে পারেন, কারণ এটা হচ্ছে শুক্তো, শুক্তো মানে হচ্ছে ঝাল ছাড়া তরকারি, মানে একটু মিষ্টি মিষ্টি হবে খেতে, এবং মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো হয় খেতে। অনেকেই বলে যে শুক্তোতে নাকি মাছ ব্যবহার করে না, কিন্তু আমরা সবসময় শুক্তো রান্না করলে মাছ দিয়ে রান্না করি, বিশেষ করে মাছের মাথা দিয়ে। আর বাচ্চাদের জন্য রান্না করলে কিন্তু মাছের পিস দিয়ে রান্না করতে পারবেন, এই খাবারটা খুবই খুবই ভালো বাচ্চাদের ক্ষেত্রে, আর বড়দের ক্ষেত্রেও আমি বলি যে ভালো, কারণ অন্যরকম একটা তরকারি খেয়ে দেখবেন। এরপর হচ্ছে এখানে ছোট মাছ ভাজা করতেছি, ছোট মাছ বলতে যে সেই দিন মাছ কাটলাম, মানে যে ব্লগটাতে আমি দেখিয়েছিলাম এই ব্লগের প্রথমে, তো সেই ছোট ছোট সাইজের আর কি যে ট্যাংরা মাছগুলো, একটু ছোট বলতে একটু বড় সাইজের ট্যাংরা মাছ থাকলে সেগুলোকে গুলশা মাছ বলে আমি যতদূর জানি। তো এই মাছ দিয়ে করা হবে মিষ্টি কুমড়ার ডগা, সাথে একটু বেগুন আর আলু দিয়ে একটা ঝোল। তুমি কি রান্না করতে পারো? ঈশান বলবো, তুমি কি রান্না করতে পারো? ঈশান সব কাজ করতে পারে তাই না? ঈশান ঈশান আজকে একা একা খাইছে তাই না? ঈশান একা নুডলস খাইতে পারো, দেখি তো তাকাও তো এদিকে, আমি তো দেখি তো লক্ষ্মী পাবো তাকে। ও ঈশা মেয়ে দিছে, যা বদ দিদিকে ডাক দেব, যা বদ দিদিকে বলো গা, বদ দিদি উঠো সকাল হয়েছে তাড়াতাড়ি উঠো, নুডলু খাইতে হবে, যাও ডাক দেব ওটা কাজ। বাবুকে উল্টাপাল্টা কিছু বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি, তো সকালবেলায় ঘুম থেকে উঠে, এটা কিন্তু আমার কিছুদিন আগের ব্লগ, আপনারা হয়তো বলবেন যে এই ঠান্ডার মধ্যে বাচ্চাকে কেন হাফ হাতা গেঞ্জি পরিয়ে রেখেছি। হাফ হাতা গেঞ্জি পরানোর কারণটা হচ্ছে এটা আগের ব্লগ, তখন কিন্তু এত বেশি ঠান্ডা ছিল না, এর জন্য আর কি এরকমটা দেখতে পাচ্ছেন আপনারা। তো এদিকে হচ্ছে আমি প্রথমে আলু বেগুন
তাকে একটু কষিয়ে নিয়ে পর হচ্ছে মিষ্টি কুমড়ার যে পাতা আর একটু কুচি ডাটা সেগুলো একটু পরে দিলাম, কারণ এগুলো অনেক নরম সবজি, একসাথে দিলে দেখা যাবে যে হলুদ হয়ে যাবে। আর সবজির কালার যদি ভালো না থাকে, মানে রান্না করার পর যদি সবজির কালার বজায় না থাকে, তাহলে কিন্তু কেমন জানি খেতে ইচ্ছা করে না, মানে খাওয়ার আগেই চোখে দেখেই মনে হয় যে না খাবারটা খেতে ভালো লাগবে না, এরকম আর কি মনে হয়। তো এর জন্য একটু পরে দিলে কালারটা ঠিক থাকে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। আজকে কিন্তু তরকারিতে কোনো মশলাই দিব না। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবারের মেনু। এটা হচ্ছে শুক্তো, এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ডগা দিয়ে গুলশা মাছ বলে এটাকে, তাই না, গুলশা মাছের ঝোল। এটা হচ্ছে আলু আর করলা ভাজা। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খেতে বসবো। এখন প্লেটটা, প্লেট বলতেছে টেবিলটা সেট করার পারা, আমরা সবসময় এই পাতিল নিয়ে আই বসি টেবিলে, পাতিল ছাড়া হয় না। আমার বিরুদ্ধে মানুষ কমেন্ট করে বৌদি আপনি এত মানে ফিট কেন নেই, আমি এত খেয়ে খেয়ে ফিট থাকলাম, দেখেন না যে গাবলা নিয়ে আসছি টেবিলে, পাতিল নিয়ে আসছি, এটা দেখে আবার অনেকে আপনারা কমেন্টস করবেন যে বাসা এমনিতে বিছানায় বাদ খাওয়ানো কমেন্টস করবে, পাতিল নিয়ে কমেন্টস করবে, এত সুন্দর টেবিলের মধ্যে এরকম একটা পাতিল উঠে নিয়ে আসছি। আমি মা আর বাবা খাবো, সারা বাবা হচ্ছে এখন স্নানই করে নেই, স্নান দান করবো, দাদা গেছে বাইরে, চামচ নিয়ে আসি। এই রেসিপিটা হচ্ছে গরমের দিনের জন্য ভালো, তাই না, আলু করলা ভাজা গরমের দিনে সব থাকে বেশি সবসময় মাস বাবার বেশি রেহাতে নিয়ে গল্প রেখে দেয় খাওয়ার নিয়ম হয়েছে শুক্তো দিয়ে আর কি, তো বাজি থাকলে বাজি আঁকি খেতে পারলে, এখন শুক্তোর একটু ঝুলঝুল, তো ঝুলঝুল আসলে আঁকি খেতে পারলাম, এই জন্য তো আমরা আগে খেয়ে আগে ঝুলের পরে বাজি ভালো লাগে না। বাজি দেখাতে সময় লাগবে, অমিনিকে বাজি নিচ্ছে না, সবজি খাবেন বাদে খাবেন তো সবজি খাবেন, বাবা না করে খাবে, বাবা রাখছে রান্না শিব না করে অভিযোগ খালি রান্না আমরা বলবো না তুই মশলা রাখবো না, তোমরা বলে দিলে বলে দেবো ঠিক আছে, কিন্তু আমরা বলে দিব না, তাই না, মাছের মাথা দিয়ে মাল খাইতে একটু দেরি হয় আর বাবার খাইতে সবার আগে হয়। খাই না আল্লাহ
ও মাছ কেমন রে? তাহলে মাছ কিনা লস হয় না? মাছ মানে তোমার সাথী, মাছ খাওয়ায় কুসুস্বাদ মাছ লাগে না? রাত্রে খাইবে না? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা। মাংস খাবেন না, গলায় উঠছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।